কোনো প্রকার স্যাংশন ভিসা নীতির পরোয়া না করে সরকার কোনো দেশে নিষেধাজ্ঞা নিয়ে সরকার চিন্তিত নয় বলেও সাফ জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বাংলাদেশে এত মাতামাতির প্রয়োজন নেই, তিনি তার প্রয়োজনে এসেছেন, নির্দিষ্ট আলোচ্য বিষয় আছে, সেই অনুযায়ী অনেকের সঙ্গে আলোচনা করবেন, আবার ফিরে যাবেন, এটা নিয়ে সরকার ভাবছে না। আমরা কোন প্রকার স্যাংশন ভিসা নীতি তারা উপরে উপরে পাতা দেয় না, তলে তলে আবার কি করে সেটা তো বলা মুশকিল। তিনি পররাষ্ট্রমন্ত্রীও, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামাতি, তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে, এজেন্ডা আছে এখানে, সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে আসছি, আমরা দাওয়াত করে কাউকে আনছি,